ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো নির্মাতা শবনম ফেরদৌসির সিনেমা আজব কারখানা। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশেষ এই প্রিমিয়ার শো দেখার পর সাধারণ দর্শকরা মুগ্ধতার কথা জানালেন। আজব কারখানার জন্য অসংখ্য শুভকামনা রইল, আশা করি এটা একটা ভালো পর্যায়ে পৌঁছাবে। ছবিটা দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি ছবির স্টোরি এত রিচ, এর কাহিনী গল্প বাংলার লোকসঙ্গীত কে নিয়ে এত সমৃদ্ধ একটি ছবি করতে পেরেছেন শবনম ফেরদৌসি এবং ছামিয়া জামান। আমি অভিভূত ছবিটি দেখে। আমরা আজব কারখানায় দেখলাম যে একজন রক শিল্পী কীভাবে আস্তে আস্তে আমাদের লোকসঙ্গীতের সাথে মিশে বা ওদের সাথে থেকে তার ভঙ্গিটি যেটি জনসাধারণ পছন্দ করতো, পাবলিকের মিডিয়া পছন্দ করতো, পাবলিক পছন্দ করতো, সেখান থেকে সে সরে গেল। কিন্তু তার ইচ্ছে মতো যেটা করতে চাচ্ছে সেটা কিন্তু সে দিতে পারছে না, এই কষ্টটা আমরা ফিল করলাম আর কি। একজন রকস্টারের জীবন নিয়ে সিনেমাটি নির্মিত। বিশেষ এই চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় গুণী অভিনেতা পরমব্রত। আসলে অনেক অর্থ আছে বাংলা ভাষায়। সিনেমা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন নির্মাতা সহ সংশ্লিষ্টরা। এই জগৎ, এটি কারখানা, সেখানে আজবের আসলে অনেক অর্থ আছে বাংলা ভাষায়। সেটা মিস্টিক হতে পারে, তাই না, রহস্যময় হতে পারে। তো সেই জায়গাগুলো মিলেই আজব কারখানা বলা। পরম একটা দীর্ঘদিনের ব্যাকগ্রাউন্ড আছে মিউজিক নিয়ে কাজ করবার, রক ফোক নিয়ে সে এর আগে করেছে এবং খুব মানে এক কথা সে রাজি হয়ে গেছে। আজব কারখানা ছবিটা তৈরি করার জন্য তো আমাদের অনেক দিন ধরে অনেক কষ্ট করতে হয়েছে, আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। ভালো লাগছে যেটা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মাধ্যমে এটা প্রথম বাংলাদেশে দেখানো হলো, সেটা ভালো লাগছে। আর দু নম্বর কথা হলো যে এই বিশেষ করে এই করোনা পরবর্তী সময়ে আমাদের নিজেদের ভিতরে যেটাকে ইন্ট্রোস্পেকশন বলে বা আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের নিজেদের মূল, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে অনেক চিন্তাভাবনা হচ্ছে। আমার মনে হয় এই সময়ে বিশেষ করে এই ছবির এই প্রশ্নগুলো দর্শকের কাছে, আপনাদের কাছে আরও মানে গভীর মনে হবে। যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলা হয় তাহলে আমি বলবো যে এর থেকে বেস্ট এক্সপিরিয়েন্স আর হয় না। নায়ককে, নায়ক বলল পরমব্রত চট্টোপাধ্যায়, ওকে ডান, বিকজ হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার অন স্ক্রিন। আই লাইক দ্য ক্যারেক্টার হি প্লেজ। আমার একটি বড় কারণ আছে আনন্দের এই ছবি নিয়ে। আমার চারটি কবিতা এই ছবিতে গান হিসেবে ব্যবহার করেছেন। আমি এজন্যে পরিচালক এবং প্রযোজক দুজনের কাছেই কৃতজ্ঞ এবং আমার আনন্দের অকপট প্রকাশ করছি। আমি খুবই লাকি একটা এরকম ছবির সাথে, মানে আজব কারখানার সাথে আমাকে সংশ্লিষ্ট করবার জন্য। করোনা সংকট কাটিয়ে উঠলেই আজব কারখানার মুক্তির তারিখ ঘোষণা করা হবে, সে পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতেই হচ্ছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।